বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলী খাবু তাকে আমরা গ্রেফতার করতে পেরেছি। এবং আমার কাছে মনে হচ্ছে যে বগুড়া এখানে উপস্থাপন করিনি, কারণ ইতিমধ্যে আদালতে দাখিল পর্যন্ত করা যাঞ্চলের পর হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং সেই হত্যাকাণ্ড সমগ্র সে তার প্রাইভেট কারের অবস্থানে এবং এই তর্ক বিতর্কের জের ধরে এই যে অভিযুক্ত বাবু এবং তারা একাত্ম হবে এবং প্রত্যেকে নিজ এলাকায় একটা সুরক্ষা বলে তৈরি করে প্রাকৃতিটাকে সাড়া দিতে চায়, তখন এই প্রাকৃতিটাকে সাড়া দেওয়া নিয়ে মূলত প্রথম হ্যারুজাম সুমন তারা এই ঘটনায় জড়িত ছিলেন, যে অভিযুক্ত তাদের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি এবং ইতিমধ্যে আমরা এই ঘটনার সাথে জড়িত যে একজন মূল আসামি তাকে আমরা গ্রেপ্তার করেছি এবং ইতিমধ্যে বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলী খাবু তাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি। এবং আমার কাছে মনে হচ্ছে যে বগুড়া এখানে উপস্থাপন করিনি, কারণ ইতিমধ্যে আদালতে দাখিল পর্যন্ত করা যাঞ্চলের পর হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং সেই হত্যাকাণ্ড সমগ্র সে তার প্রাইভেট কারের অবস্থানে এবং এই তর্ক বিতর্কের জের ধরে এই যে অভিযুক্ত বাবু এবং তারা একাত্ম হবে এবং প্রত্যেকে নিজ এলাকায় একটা সুরক্ষা বলে তৈরি করে প্রাকৃতিটাকে সাড়া দিতে চায়, তখন এই প্রাকৃতিটাকে সাড়া দেওয়া নিয়ে মূলত প্রথম হ্যারুজাম সুমন তারা এই ঘটনায় জড়িত ছিলেন, যে অভিযুক্ত তাদের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি এবং ইতিমধ্যে আমরা এই ঘটনার সাথে জড়িত যে একজন মূল আসামি তাকে আমরা গ্রেফতার করেছি এবং ইতিমধ্যে বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলী খাবু তাকে আমরা গ্রেফতার করতে পেরেছি। এবং আমার কাছে মনে হচ্ছে যে বগুড়া এখানে উপস্থাপন করিনি, কারণ ইতিমধ্যে আদালতে দাখিল পর্যন্ত করা যাঞ্চলের পর হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং সেই হত্যাকাণ্ড সমগ্র সে তার প্রাইভেট কারের অবস্থানে এবং এই তর্ক বিতর্কের জের ধরে এই যে অভিযুক্ত বাবু এবং তারা একাত্ম হবে এবং প্রত্যেকে নিজ এলাকায় একটা সুরক্ষা বলে তৈরি করে প্রাকৃতিটাকে সাড়া দিতে চায়, তখন এই প্রাকৃতিটাকে সাড়া দেওয়া নিয়ে মূলত প্রথম হ্যারুজাম সুমন তারা এই ঘটনায় জড়িত ছিলেন, যে অভিযুক্ত তাদের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি এবং ইতিমধ্যে আমরা এই ঘটনার সাথে জড়িত যে একজন মূল আসামি তাকে আমরা গ্রেফতার করেছি এবং ইতিমধ্যে বগুড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আলী খাবু তাকে আমরা গ্রেফতার করতে পেরেছি। এবং আমার কাছে মনে হচ্ছে যে বগুড়া এখানে উপস্থাপন করিনি, কারণ ইতিমধ্যে আদালতে দাখিল পর্যন্ত করা যাঞ্চলের পর হত্যাকাণ্ড সংঘটিত হয় এবং সেই হত্যাকাণ্ড সমগ্র সে তার প্রাইভেট কারের অবস্থানে এবং এই তর্ক বিতর্কের জের ধরে এই যে অভিযুক্ত বাবু এবং তারা একাত্ম হবে এবং প্রত্যেকে নিজ এলাকায় একটা সুরক্ষা বলে তৈরি করে প্রাকৃতিটাকে সাড়া দিতে চায়, তখন এই প্রাকৃতিটাকে সাড়া দেওয়া নিয়ে মূলত প্রথম হ্যারুজাম সুমন তারা এই ঘটনায় জড়িত ছিলেন, যে অভিযুক্ত তাদের পরিচয় আমরা শনাক্ত করতে পেরেছি এবং ইতিমধ্যে আমরা এই ঘটনার সাথে জড়িত যে